আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, নতুন করে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে জনসন শ্যাম্পু। এই জনসন শ্যাম্পু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটা সবারই সুপরিচিত, কারণ এই জনসন শ্যাম্পুটা বিশেষ করে বাচ্চাদেরকে ব্যবহার করায়। এই বাচ্চাদেরকে এই জনসন শ্যাম্পুটা আপনি ব্যবহার করাবেন, যদি এই জনসন শ্যাম্পুটা বাজার থেকে আপনি ক্রয় করার পরে যদি কোনো দোকানদার আপনাকে দুই নম্বরটা দেয়, সেই ক্ষেত্রে আপনার উপকার হওয়ার চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ বাচ্চাদের ত্বকটা যেহেতু সফট, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে একটু কেয়ারফুল থাকা উচিত। আজকে আমি আপনাদেরকে কয়েকটা অপশন দেখাবো, যে অপশনগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন এক নাম্বারটা প্লাস দুই নাম্বারটা আপনি কীভাবে চিনবেন। তো আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, পাশাপাশি আপনার বন্ধু বা বান্ধবীদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বা বান্ধবীদের যাদের বাচ্চা কাচ্চা আছে তারা সহজেই ক্লিয়ার হয়ে যায় এক নম্বরটা দুই নম্বরটা কী কী অপশনগুলো দেখে ক্রয় করবে। তো চলেন আর কথা বাড়াবো না, ভিডিওতে দেখে আসি কী কী অপশনগুলো দেখলে আপনি সহজে চিনতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা জনসন শ্যাম্পু রেখেছি। এই দুইটা জনসন শ্যাম্পুর মধ্যে কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর সেটা কিন্তু আমি যদি আপনাদেরকে না দেখে আপনারা সহজে বুঝতে পারবেন না, কারণ আপনি যখন দোকানদারকে যে বলবেন যে আমার একটা জনসন শ্যাম্পু দেন, যদি আলহামদুলিল্লাহ ভালো দোকানদার হয় তা আপনাকে এক নম্বরটা দিবে, অন্যথায় যারা দুই নম্বরই ব্যবসা করে তারা কিন্তু আপনাকে দুই নম্বরটাই দিয়ে দিবে। সেই ক্ষেত্রে আপনার কী হবে, আপনার বাচ্চাকে দিলে উপকারের চেয়ে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি। আজকে আমি আপনাদেরকে সেটাই ক্লিয়ার করে দেবো, এক নম্বরটা দুই নম্বরটা আপনি কীভাবে চিনবেন। আমি প্রথম যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন আমি এই যে দুইটা শ্যাম্পু এই ফালে ঘুরাই ধরলাম, দেখেন এখানে দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর। আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি, জি অ্যান্ড জি লেখা আছে এটা হচ্ছে এক নম্বর, আর যেটা দুই নম্বর এটার নিচেই কিন্তু কোনো কিছু লেখা নেই। আপনারা এই জিনিসটা ভালো করে দেখে কিনবেন, ইনশাল্লাহ আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না। দুই নম্বর অপশন যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা একটু ভালো করে দেখেন এই লেখাটা একটু ফলো করেন, এই লেখাটা আর এই লেখাটা, এটা হচ্ছে হলো ব্লু কালারের আর এই লেখাটা কিন্তু ব্লু কালারের না, কারণ এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, এই চিহ্নটা দেখেন আপনার, এই চিহ্নটা এটা হচ্ছে এক নম্বরের চিহ্নটা দেখতে পাচ্ছেন হালকা, আর এটা কিন্তু দুই নম্বর, এটার কালারটা গোলাপি করে ফেলেছে, এটা এক নম্বরটার মধ্যে করার চেষ্টা করেছে ওরা করতে পারে নাই। এখন তিন নম্বর অপশন যেটা আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এই যে কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা এটা হচ্ছে ব্লু কালারের, এটা হচ্ছে এক নম্বর আর এটা হচ্ছে দুই নাম্বার, এটা কিন্তু ব্লু কালার না, এরা করার চেষ্টা করেছে কিন্তু করতে পারে নাই। পাশাপাশি আর একটা অপশন দেখেন আপনারা, এটার কালারটা দেখেন, এটা কিন্তু ব্লু কালার আর এটা কিন্তু ব্লু কালার না। চার নম্বর অপশনটা, চার নম্বর অপশনটা হচ্ছে হলো, আমি দুইটা শ্যাম্পু খুললাম, দেখেন দুটো শ্যাম্পু খোলার পরে এই দুটা শ্যাম্পুই আমি আপনাদের সুবিধার্থে একটু নিয়ে নিয়ে হাতে নিয়ে দেখাবো যে কোনটার ফেনাটা বেশি। আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো ইনশাল্লাহ। দেখেন আমি এটা একশো এক নম্বর, এটা এক নম্বরটা এখানে খানিক নিলাম, নিয়ে এটা আমি ডলা দিচ্ছি আপনারা, দেখেন এটা হচ্ছে এক নম্বর। আর পাশাপাশি আমি এখন দুই নম্বরটা দিব, দুই নম্বরটা এই সাইডে আমি দিব, দেখেন এখানে ডলা দিলে অনেক গ্যাজা ওঠে এক নম্বরটার ভিতরে, আর দুই নম্বরটার মধ্যে কিন্তু দেখ দিলে এতটা গ্যাজা ওঠে না। এটার আপনারা একটু ভালো করে ফলো করে ফেলবেন, ইনশাল্লাহ আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না। তো বন্ধুরা, কথা বাড়াইতে যাচ্ছে না, ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।